নমস্কার। আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কলেজ রোডের মিষ্টির দোকান কর্মীর আত্মহত্যা, খুন নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ। চালু হচ্ছে শিলচর জিরিবাম প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন, সপ্তাহে চলবে দুদিন। পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সেপ্টেম্বরে, মাঠ পরিদর্শন কমলাক্ষের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ফের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো এক যুবক। মৃত যুবক শিলচর কলেজ রোডের এক মিষ্টির দোকান গোপাল ডায়েরির কর্মী, তার নাম নীলকান্ত ঘোষ। প্রায় 20 বছর থেকে সে গোপাল ডায়েরিতে কাজ করছে। প্রতিদিনের মতো শুক্রবার জেলায় সান্ধ্য আইন বলবৎ হতেই দোকান বন্ধ করে দোকানের কর্মীরা বাড়ি চলে যায় বলে জানান দোকান মালিক সমর বিজয় ঘোষ। পরের দিন অর্থাৎ শনিবার সকালে দোকানে কর্মীরা আসার পর এক কর্মী রাস্তার ওপারে থাকা গোপাল ডায়েরির এক বিল্ডিং এর ছাদে নীলকান্তকে ঝুলে থাকতে দেখেন। সাথে সাথে তিনি দোকানের মালিক সহ অন্যান্য কর্মীদের খবরটি জানান। পরে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে আত্মহত্যা নাকি খুন তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে বলে পুলিশ সূত্রে জানানো হয়। উল্লেখ, দোকানকর্মী নীলকান্ত প্রায় দিনই নেশা করত এবং শুক্রবার দোকানে আসার পর নীলকান্তের মন স্বাভাবিক ছিল না বলে জানান দোকান মালিক। আমরা তো আর বুঝছি না কিচ্ছু, এমনিতে হে খাজ করিয়া বিকালবেলা আমরা তো বন্ধ করিলাই, তখন হে বন্ধ করার পরে হে গেছে, কই গেছে আমরা নিজেও বুঝতে পারি না। হ্যাঁ, আজকে সকালবেলা আইয়া আমার একজন স্টাফে আইয়া দেখে এইরকম পরিস্থিতি। তারপরে পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ, পুলিশে খবর দিয়েছে, পুলিশও আইসু। হ্যাঁ, আইয়া তার নাম নীলকান্ত ঘোষ। চালু হচ্ছে শিলচর জিরিবাম লোকাল ট্রেন সার্ভিস। রবিবার সন্ধ্যায় জিরিবাম থেকে রওনা দেবে এই লোকাল ট্রেনটি। এদিন তার আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফ করবেন ভার্চুয়ালে খুদ রেলমন্ত্রী। সূত্র মতে জানা যায় সপ্তাহে দুদিন চলবে ওই লোকাল ট্রেনটি। শিলচর থেকে সকাল 7টায় রওনা দেবে এবং জিরিবাম থেকে ছাড়বে বেলা 1:30 নাগাদ। ট্রেনটির নাম হবে শিলচর জিরিবাম প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন বলে জানা যায়। আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আসাম পুলিশ কনস্টেবল পদের জন্য রিক্রুটমেন্ট। করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে তা অনুষ্ঠিত হতে চলেছে, কিন্তু বর্তমানে বিদ্যালয়ের খেলার মাঠটি বেহাল অবস্থায় রয়েছে। শনিবার মাঠ পরিদর্শন করতে এসে মাঠের বেহাল অবস্থা দেখে সরব হলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বেহাল কাদা মাখা মাঠে কিভাবে প্রার্থীরা দৌড়াবে এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেন তিনি। বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টির আওতায় আনেন বিষয়টি। মাঠকে সারিয়ে তোলার পাশাপাশি দৌড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করতে সীমান্ত জেলা করিমগঞ্জের পুলিশ সুপারকে পরামর্শ দেন উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা অসম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ। তো যে জায়গায় দৌড়টা হবে সেই জায়গাটা সঠিক হওয়াটা চাই, এক নম্বর কথা। এখন ব্যাপারটা হচ্ছে কি, এই যে জায়গায় যে দৌড়টা হবে, আমি এসপিকে বললাম আপনি দৌড়টা হবে, আপনি কি ভালো মানুষ কাউকে একটা বলো না, পুলিশ একটা বলুন এখানে দৌড় দেওয়ার জন্য, কেউ দৌড়াতে পারবে নাকি, পরিবেশে পারবে নাকি। তাই বললাম যে কোন জায়গায় করবেন এটা আপনার ব্যাপার, এটা আমাদের ব্যাপার না, এটা পুলিশের বিশ্লেষণের ব্যাপার, আপনি কোন জায়গায় করাবেন, যে জায়গায় করবেন, কিন্তু যে জায়গাটা করবে সেই জায়গাটায় যাতে আমাদের ছেলেমেয়েরা যাতে ঠিক হয়ে যাতে রান দৌড়াতে যেতে পারে যাতে, কারণ দেখতে পারলাম বিগত দিনে প্রায় 1-2 বছর থেকে ওরা প্র্যাকটিস ডেইলি সকালে প্র্যাকটিস করছে। আমি সকাল সকাল আসি দেখি সকালে উঠে ওরা প্র্যাকটিস করছে। এখন যদি দৌড়ানোর সময় যে সার্ভিসটা যদি ঠিক না থাকে যদি, তাহলে সেটা ওদের ওদের মানে জীবনটা বিপন্ন হয়ে যাবে। তাই আমি এসপিকে বললাম যে আপনি যে জায়গায় করুন সেই ক্ষেত্রে আমি মনে করি যে সেখানে শাসক দল বিরোধী দলের কোনো কথা থাকবে না, সবাই আমরা সেই জন্য একমত যে আলটিমেটলি যে জায়গায় দৌড় হবে সেই জায়গায় যাতে আমার ছেলেমেয়েরা যাতে ঠিক ঠিকভাবে দৌড়াতে পারে সেটাই হচ্ছে কি মুখ্য।
শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে 12 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 10 জনকে এবং আরটিপিসিআর টেস্টের মাধ্যমে 2 জনকে পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে কোনো পজিটিভ রোগীর মৃত্যু হয়নি। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 27 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। ভেন্টিলেটর সাপোর্টে কোনো পেশেন্ট নাই, কিন্তু অক্সিজেন সাপোর্টে 15 জন পেশেন্ট আছেন। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় একটি স্যাম্পল পজিটিভ এসেছে এবং আরটিপিসিআরও একটি স্যাম্পল পজিটিভ এসেছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 8 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 5 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজ থেকে ডিসচার্জ হয়ে গেছেন। করোনা নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো রোগীর মৃত্যু হয়নি। জহর নবোদয় অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শনিবার শিলচর গান্ধী ভবনে বায়ুসেনার ফ্লাইং অফিসার মারিয়া বেগম লস্করকে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এতে উপস্থিত ছিলেন নবোদয়ের প্রিন্সিপাল আব্দুল আজিজ, এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা ড্রাগ ইন্সপেক্টর বনরাই রংমাই। অনুষ্ঠানে অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি এইচ এম বদরুদ্দিন, নূর ইকবাল হোসেন লস্কর, নীলাঞ্জন কুমার পুরকায়স্থ, ডক্টর নাজিয়া পারভিন প্রমুখ। Experience hostel life, that was it. I didn't have proper information about the school, though my home is in Shippur, which is very near to Pailapur, so I must have known. But that time I was a child of Ondo, so I didn't have a proper knowledge about the pride of this school. But then I wanted to join in hostel, I want to lead the hostel life, that is why I joined. But I came with a bit of expectations to stay in the school, but then when I left, the moment I left, I still remember the pool of tears that I shed or my juniors shed till the day that they left me. Joining school, we were children with a bit of knowledge about right and wrong, which we learned from our younger age. From there, had seniors till 12th, and they, you know, when there were times when we cried hopelessly to, you know, because we were homesick so much. But then our seniors consoled us and they were like, you know, real brothers and sisters to me, not to just to me, to everyone. And as we grew up, we bonded more with our juniors and we had, you know, a family. বিশিষ্ট সাংবাদিক সুবীর দত্তের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায়। শনিবার শিলচর প্রেস ক্লাবে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজিত করে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তাদের মাধ্যমে 50,000 টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হন সাংবাদিক সুবীর দত্ত, বর্তমানে বহিরাজ্যে তার চিকিৎসা চলছে। যে বুলেটের সামনে গিয়ে আজকে আপনারা যে নিউজ কভার করেছেন আসাম মিজোরামের ব্যাপারে, অনেক দাদারা ভাইরা গেছেন লাইফ রিস্ক নিয়ে, তারা বুলেটের সামনে গিয়ে এসব নিউজ কভার করেছে। যে কোনো সময় তো লাকিলি সেফ, যেখানে আজকে আমাদের কাছারে পুলিশ সুপার গুলি আহত হয়েছেন, স্বজন আমাদের কনস্টেবল মারা গেছেন, যে কোনো সময় আমাদের আজকে যে কোনো সাংবাদিক ভাইরা কিছু হতে পারত। তো লাইফ রিস্ক নিয়ে যারা আজকে কাজ করে যাচ্ছেন, আমরা মনে করি যে আমাদের গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভকে আমি সম্মান জানাই এবং প্রেস বন্ধুদেরকে আমি সম্মান জানাই। যে প্রেসের বন্ধুরা দেখেন এমন এক জিনিস যাদের বিনা স্বার্থে, কোনো স্বার্থ ছাড়া আজকে সমাজের জন্য, দেশের জন্য কাজ করে যাচ্ছেন, সেই জন্য আমরা আপনাকে সম্মান এবং প্রত্যেকটা প্রেস ক্লাবকে আমি আমার অন্তর থেকে আমি প্রত্যেক সাংবাদিক ভাইদেরকে সম্মান জানাই। ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য নেশন আপনারা কাজ করে যাচ্ছেন। আমি আরও বলি যে এটাই শেষ নয়, যদি আরও যদি দেখা যায় ভবিষ্যতে আমাদের কোনো সাংবাদিক ভাই কোনো বিপদে পড়েছেন, তো আপনাদেরই এক ভাই রাহুল রায় আছে, আমার তো যতদিন পারা যায় আমি আমার সাহায্য গ্রহণ করি। হিন্দু শক্তিকে জাগরিত করার লক্ষ্যে শিলচরে এসে পৌঁছলেন থানাধিপতি রঞ্জিতানন্দ গিরি মহারাজ। কলকাতা দুর্গাপুর থেকে শনিবার সন্ধ্যা 7টা নাগাদ তিনি শিলচরে এসে পৌঁছান। শনিবার তাকে স্বাগত জানাতে শিলচর রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন শঙ্করানন্দ গিরি মহারাজ। সেখান থেকে তিনি চলে যান নিজ জয়নগর নয়াগ্রামস্থিত শক্তি সেবা আশ্রমে। আগামী রবিবার অর্থাৎ 29 আগস্ট আশ্রমে একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তীও।
আমাদের এখানে জয়নিক জয়নগরে সাধারণত কিছু সেবা আশ্রম আছে, যেখানকার মহন্ত মহারাজ মহারাজ আমারই কৃপাপাত্র শিষ্য, তাই ওনার আহ্বানে আমরা এসেছি। আগামী দিন এই এলাকার যে MLA এবং MP মহোদয় আছেন, ওনাদের সঙ্গে আমাদের একটা বিশেষ সাক্ষাৎকার রয়েছে আশ্রম উন্নতি এবং এলাকা উন্নয়নকে নিয়ে। আমরা এই বিষয়ে এসেছি বিশেষভাবে। গত মুখ্যা পুজোয় আমরা মন্দির গুয়াহাটিতে ছিলাম, আর এখন আমরা এই প্রোগ্রামে শিলচরে গুরু কৃপাতে আমার আশ্রমে পদার্পণ করেছেন। আমার শ্রীমস্তকালে আশ্রম দেবম্বর সদানন্দ গিরি মহারাজের নামে আমি আশ্রমটা দিয়েছি। আগামীকালকে 29শে রবিবার সকাল 6:30 সময় এখানে একটা বিশেষ প্রোগ্রাম। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে হাইলাকান্দি জেলায় অনুষ্ঠিত হল নেহরু যুব কেন্দ্র সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠন হোপ ফর জেম সোসাইটির উদ্যোগে ফিট ইন্ডিয়া রান 2.0। হাইলাকান্দির প্রাণ কেন্দ্রে টেম্পুর বাজারে শুক্রবার অপরাহ্ন 12টার সময় 2 কিলোমিটার দৌড়ের সূচনা হয় টেম্পুর বাজার থেকে কুচিলা পর্যন্ত। বিকেল 5টায় আয়োজিত হয় ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2.0। প্রত্যন্ত অঞ্চলের যুবক যুবতীরা এতে অংশগ্রহণ করেন। এই দৌড় একতার উদ্দেশ্যে জাতীয়তাবাদী চেতনা জাগরিত করে সকলের মনে। অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। এই দৌড়ের সূচনা করেন নেহরু যুব কেন্দ্রের রাজ্য ডেপুটি ডাইরেক্টর সৈয়দ আলী এবং নেহরু যুব কেন্দ্রের হাইলাকান্দির যুব সমন্বয়ক কল্পনা গাঙ্গুলি, CRPF কমান্ডো জসবের সিং, মাটিজুরি সমবায় সমিতির কমরুল আমিন, হোপ ফর জেম সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি স্বপ্নদীপ সেন, সম্পাদক মণিদীপা দেব এবং কোষাধ্যক্ষ স্বর্ণদীপ দাস। সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবক জাফর ইকবাল, শহীদুল আলম, শাহেদ আলম, নুরুল ইসলাম, মেহবুব আলম, SK আনোয়ার, আবাদ উল্লাহ, শাহিদ উল্লাহ, নূর আহমেদ, জুলুফ বারব, ইমরান হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ। দৌড়ে অংশগ্রহণ করেন 125 জন যুবক যুবতী। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পদক ও শংসাপত্র বিতরণ করা হয়। করিমগঞ্জ জেলার পিছিয়ে পড়া পাতারগান্দি কেন্দ্রের অখ্যাত গ্রাম তিলভূমে নয়ে তনুশ্রী এখন কলকাতার স্টার জলসা নিবেদিত নতুন ধারাবাহিক শ্রীকৃষ্ণ ভক্ত মীরার অভিনয়ের সুযোগ পেলেন, এমন খবরে ব্যাপক খুশি স্থানীয়রা। বছর 25 মে তনুশ্রী চক্রবর্তীর জন্মভিটে পাতারগান্দির তিলভূমে হলেও তার বাপদাদাদের আদি নিবাস ছিল উত্তর ত্রিপুরার দেওয়ানপাশা গ্রামে। এদিকে তিলভূমের নিম্ন প্রাথমিক স্তরের পড়া শেষ করে তনুশ্রী ভর্তি হন করিমগঞ্জ MMC স্কুলে। সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে সোজা করিমগঞ্জের রবীন্দ্র সদন কলেজে ভর্তি হন। সেখান থেকে 2018 সালে স্নাতক ডিগ্রি হাসিল করে ঝুঁকে পড়েন অভিনয় জগতের প্রতি। তখন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তনুশ্রীর পিতা ছোট মেয়ের আবদার মেটাতে পত্রিকার বিজ্ঞাপন দেখে শিলচরের ইচ্ছেডান আয়োজিত 6 মাসের এক থিয়েটার কর্মশালায় ভর্তি করে দেন, আর এতেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে তনুশ্রীর। পরে 2019 সালে মা বাবাকে সঙ্গে নিয়ে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতায় পাড়ি জমান তনুশ্রী, এবং খুব অল্প দিনের মধ্যে তিনি নিজের অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে সেখানকার অনেক পরিচালকের মন জয় করে নেন। একসময় কলকাতার জি বাংলার জীবনসাথী ধারাবাহিকে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। পরবর্তীতে বিশিষ্ট চিত্র পরিচালক অমিত রায়ের পরিচালনায় বাংলা টেলিফিল্ম দৃশ্যাবৃত্তি ছবির মুখ্য চরিত্রে অভিনয় করারও সুযোগ লাভ করেন। তাছাড়া তিনি সম্প্রতি জনপ্রিয় স্টার জলসার শ্রীকৃষ্ণ ভক্ত মীরা TV সিরিয়ালে অভিনয় করার সুযোগ পান। বর্তমানে তনুশ্রীর পিতা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক রূপক চক্রবর্তী করিমগঞ্জের এক ভাড়াটে বাড়িতে স্ত্রী ও এক কন্যা নিয়ে বসবাস করছেন। তনুশ্রীর কাকু অজয় চক্রবর্তী আজও তিলভূমের বাড়িতে বসবাস করছেন। পেশায় তিনি এখানকার বালুরবন্দ বাগানের চিকিৎসক। উনার বড় ভাই তথা তনুশ্রী চক্রবর্তীর পিতা রূপক চক্রবর্তী দীর্ঘকাল পাথারগান্দি শিক্ষাখণ্ডের অধীন রসিকনাথ হাই স্কুলে সুনামের সঙ্গে শিক্ষকতা করে বিগত 2016 সালে চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন। তনুশ্রীর উত্তরণে ব্যাপক খুশি ব্যক্ত করেছেন তার কাকা কাকি বোন সহ এলাকার জনগণ। আমি চাইতেছি আমার বাপি আরও উপরে উঠুক, আরও প্রতি সারি হোক, এই জীবনটা সুন্দরভাবে করে উঠুক, এটাই আমি চাই। আমি ভালো লাগছে, ও আমার বড় বোন, ও আজ একটা খুব মানে একটা ভালো জায়গা করে নিয়েছে, এখান থেকে উঠে গিয়ে অনেকটাই নাম করে নিয়েছে। আমি চাই ও আগামী দিনে অনেক অনেক নাম করুক, ও ভালো থাকুক। পাথারগান্দি কেন্দ্রের বাঘন জিপির সভানেত্রী ও তার স্বামীর উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে সংশ্লিষ্ট জিপির মরুগাঁও খালাটিলা এলাকায় শুক্রবার বিকালে এক
প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নাগরিক বারীন্দ্রনাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিভিন্ন জনগণের পাশাপাশি জিপির সিংহভাগ ওয়ার্ড মেম্বার সহ বিজেপি দলের একাংশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রত্যেক বক্তাই জিপির সদ্য প্রাক্তন সভাপতি কামরান পাশা চৌধুরীর অমানবিক আচরণ সহ বর্তমান জিপি সভানেত্রী ও তার স্বামীর উপর গুন্ডালিলিয়ে শ্লীলতাহানি সহ প্রাণঘাতী হামলাজনিত ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। তাদের কথায় বর্তমান সরকারের দৌলতে গোটা রাজ্যসহ পাথারকান্দির প্রতিটি জিপিতে উন্নয়নের জোয়ার বইছে। সে সময় বাঘন জিপিতে ক্ষমতাচ্যুত জিপি সভাপতির জন্য জিপির সার্বিক উন্নয়ন থমকে আছে। এ ব্যাপারে তারা প্রতিবাদী সভা থেকে প্রাক্তন জিপি সভাপতিকে জিপি উন্নয়নে বাগড়া না দেবার হুঁশিয়ারি দেন। পাশাপাশি বক্তারা সদ্য সংগঠিত বর্তমান জিপি সভানেত্রী ও তার স্বামীর উপর হামলাজনিত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এ কাণ্ডে জড়িত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবিতে পুলিশ সুপার সহ বাজারিছড়া থানার ওসির হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় তারা গণতান্ত্রিক উপায়ে বিষয়টি নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে প্রস্তুত বলে কড়া হুঁশিয়ারি দেন। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিপ্রা কৈরি, বাহারুদ্দিন, দেবতোষ নাথ প্রমুখ। আজকের এই সভার উদ্দেশ্যটা হল যে বর্তমান সহসভানেত্রী সভাপতি পদের ক্ষমতায় আসীন, ক্ষমতা লাভ করেছেন সুলতানা বেগম, ওনার নেতৃত্বে প্রথম সভা কলাটলা ত্রিমুখে আহ্বান করা হয়েছে জিপির উন্নয়নের স্বার্থে। গাঁও পঞ্চায়েতের প্রত্যেক মানুষের সহযোগিতা উনি কামনা করেছেন এবং গত বুধবার মানে 23/8/2021 তারিখ উনি এবং ওনার স্বামী কালাদলি ওয়াসপোস্টে গিয়েছিলেন। কালাদলি ওয়াসপোস্টের ইনচার্জ মহোদয় ওনাদেরকে খবর দিয়েছিলেন যে পঞ্চায়েত কার্যালয়ের সামনে কিছু জলাশয় জায়গা, ওই জলাশয়ের সংস্কারের জন্য বা জল নিষ্কাশনের ব্যবস্থার জন্য একটা আলোচনায় মিলিত হয়েছিলেন কালাদলি ওয়াসপোস্টে গিয়ে। সেখানে যাওয়ার পর ওনারা সেই আলোচনা পর্ব শেষ হওয়ার পর ওনারা কালাদলি বাজার থেকে কুর্তি মাদ্রাসা অভিমুখে রওনা হয়েছিলেন। তখন আমরা খবরে পেলাম বা জানতে পেলাম বা ওনারা আমাদেরকে খবর দিয়ে বলেছেন যে কামরান পাশা সাহেবের বাড়ির নিকটবর্তী সেপেন্দ্রি কোয়ারি শহীদের সামনে যাওয়ার পর কামরান পাশা সাহেবের ছোট ভাই পারভেজ চৌধুরী উনি কিছু দলবল গুন্ডাবাহিনী নিয়ে অতর্কিতভাবে বাইক ওনার গাড়ির সামনে রেখে ওনাকে গাড়ি থেকে জোর জবরদস্তি করে টেনে নেমে ওনাকে মারপিট করেছেন। বেদরক মার পরিপ্রেক্ষিতে উনি আজ গাঁও পঞ্চায়েতের মানুষের কাছে ওনার সেই দুঃখ প্রকাশ করে ওনার উপর বৃহৎ ব্যবস্থা নেওয়ার পক্ষে জনসাধারণের সাহায্য সহযোগিতা কামনা করে উনি সবার আহ্বান করেছেন। এবং উনি যেহেতু নতুন সভানেত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন, জনসাধারণের সাথে ওনার সাক্ষাৎ পর্ব করে জিপির উন্নয়নের স্বার্থে কিছু কথা বলার জন্য বা জনগণের সহযোগিতা কামনা চেয়ে উনি আজকে বিজেপি শিলচর ব্লক মন্ডল ও ওবিসি মোর্চা এবং লেংখা মারুপ এনজিওর যৌথ উদ্যোগে শিলচর নিউ বগতপুরে একটি সভা আয়োজন করে কয়েকটি ক্লাবকে 5,000 টাকার চেক, টিন এবং খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ প্রতিনিধি পুলক দাস, পশ্চিম শিলচর জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ সিনহা, শ্যামলকান্তি দে প্রমুখ। পরে এই অনুষ্ঠানের আয়োজকরা সংবাদ মাধ্যমকে জানান, গত নির্বাচনে বিভিন্ন জায়গায় দলীয় কাজে যারা সাহায্য করেছিলেন তাদেরকে আজকে বিধায়কের হাত দিয়ে সম্মানিত করা হয়েছে এবং বিভিন্ন ক্লাবকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচন জিতলে সাহায্য করা হবে। এদিন সেই প্রতিশ্রুতি পূর্ণ করা হয়েছে। আমরা গত নির্বাচনে আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি আর যারা যারা আমরা সঙ্গে কাজ করছে তারে দীপায়ন্দারে দিয়ে আমরা MLA স্যারে দিয়ে আমরা মানে তারে সম্মানিত করা হয়েছে। আর প্লাস আমরা বিভিন্ন ক্লাব আছে তারা আমরা প্রমিস করছিলাম যে আপনারা ক্লাবগুলার ভাঙ্গা টিন নাই, এরপরে মনে করেন ওয়াল ভাঙ্গা পড়ে গেছে, তারা একটা ছোটো অ্যামাউন্ট অনুদান দেওয়া হয়েছে আর টিন দেওয়া হয়েছে। টিনটা তারা এখন তারা মাফার করে তার যে দোকান আছে আমরা খুঁজে দিচ্ছি ওইখান থেকে তারা নিয়ে যাব। আর অন্যান্য বিভিন্ন ক্লাব আছে তার কাছে আমরা কথা দেওয়া আমরা নেক্সট আবার প্রোগ্রাম করবো। আর আমরা লঙ্কা মারুপের প্রথম উদ্দেশ্যই লইয়া আমরা যেটা NGO যেটা আছে আমরা সাহিত্যের উপরে কাজ করি, সাহিত্য যারা লেখে লেখার পরে সাহিত্য তো আজকালকে হারিয়ে গেছে, লুপ্ত হয়ে যায় আস্তে আস্তে যারা লেখে, কিন্তু লেখার পরে তারা যারা ছাপাইবার টাকা নাই তো আমরা তারারে বিভিন্ন ধরনের থেকে আমরা ফান্ডিং করি, হেল্প করি। আর মনে করেন স্পোর্টসের লাগে আমরা খুব মানে জোর দিতে আসি, জোর দিতে আসি কারণের লাগে ড্রাগসের যা প্রবলেম, নেশার যা প্রবলেম, যাতে বাচ্চারা এই জিনিস থেকে দূরে থাকুক এর লাগে আমরা চাই কিনা প্রত্যেকটা ক্লাবে আমরা জাগ্রত করতে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কলেজ রোডের মিষ্টির দোকান কর্মীর আত্মহত্যা, খুন নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ। চালু হচ্ছে শিলচর জিরিবাম প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন, সপ্তাহে চলবে দুদিন। পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সেপ্টেম্বরে, মাঠ পরিদর্শন কমলাক্ষের।
এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।